ভোটই হলো না, মনোনয়ন জমা শেষ হওয়ার পরই আবির মেখে বিজয় উল্লাসে মেতে উঠলেন তৃণমূল প্রার্থী থেকে শুরু করে কর্মী সমর্থকরা। বিরোধী শূন্য পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন শাসক দলের প্রার্থীরা। আসানসোলের বারাবনী ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েতের ঘটনা, বৃহস্পতিবার 15 জুন ষষ্ঠ দিনের অর্থাৎ শেষ দিনের মনোনয়নপত্রের কাজ শেষ হওয়ার পরই আবির খেলায় মেতে ওঠেন তৃণমূলের কর্মী সমর্থকরা। কারণ মনোনয়ন জমা দেওয়ার শেষে বারাবনী ব্লকের 8টি পঞ্চায়েতের মধ্যে 2টি পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এই 2 পঞ্চায়েত হলো, একটি পানুরিয়া ও অন্যটি 5 গেছিয়া। বিরোধীরা কেউ মনোনয়ন জমা না দেওয়ায় অলিখিতভাবে ভোটের আগেই জয়ী হন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থী, তিনি কি বলছেন শোনাব আপনাদের। পঞ্চায়েতের তরফ থেকে আমরা বিগত দিনে চেষ্টা করেছি প্রতিটি মানুষের পাশে থাকার, বাড়িতে বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, সেই উন্নয়নগুলি যাতে প্রতিটি বাড়িতে যায়। দুয়ার সরকারের মাধ্যমে বা আমাদের পঞ্চায়েত মেম্বারের মাধ্যমে, আমাদের কর্মীদের মাধ্যমে সমস্ত বাড়িতে পৌঁছেছি। কিছু যে সুযোগ সুবিধা কিছু এখন বাকি আছে, যে কিছু জায়গায় জল বাকি আছে, সেগুলি সব জায়গায় হবে। এই বিনা প্রতিনিধিদের মানুষ, যে প্রতিটি 20টা আমাদের যে পঞ্চায়েত সদস্যা এবং 3টি পঞ্চায়েত সমিতির সদস্য যে আমাদের হাতে তুলে দিয়েছেন, দায়িত্ব আরও বাড়লো। কিছু জায়গায় যে উন্নয়ন এখন বাকি আছে, সেই উন্নয়ন প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এবং সবথেকে বড় জিনিস, সব জায়গায় ক্যান্ডিডেট গেছে, সব জায়গায় ক্যান্ডিডেট নমিনেশন হয়েছে। বাংলা পঞ্চায়েতে সিপিএম বিজেপি চেষ্টা করেছে নমিনেশন করার, কিন্তু কোনো মানুষ তাদের ডাকে সাড়া দেয়নি। যে আমরা মানে মানুষের উপর আস্থা আরও বাড়লো, যে আমরা কাজ করেছি তার প্রতিদান আমরা পেলাম, যে মানুষ বিজেপি বা সিপিএমের হয়ে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেন। গণতন্ত্রের শাসক বিরোধী সমন্বয় অত্যন্ত জরুরি। বিরোধী শূন্য পঞ্চায়েত মোটেই সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়, কিন্তু বিরোধীরা যদি মনোনয়নই জমা দিতে না পারেন তাহলে কি হবে? ফল সেই চেনা ছবি। ভোটের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন শাসক দলের প্রার্থীরা, যেমনটা হলো বারাবণীতে। যদিও শাসক দল বলছে বিরোধীদের সংগঠন দুর্বল, তাই তারা নাকি প্রার্থী দিতে পারছে না। সত্যি কি তাই? তাহলে তো রাজ্যে মনোনয়ন জমা ঘিরে এত অশান্তির ঘটনাই ঘটত না। অন্তত রাজ্যের গত কয়েকদিনের আবহ তাই বলছে। আরও অনেক আপডেট রয়েছে, তার জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।